আমাদের ক্লিক রিচার্জেবল ফ্যান 12 ইঞ্চি, আমরা সার্কিটটা গত বছরের তুলনায় এবার একটু আপডেট করছি। আপনি যখন ফ্যানটা প্রথম অবস্থায় পাবেন তখন পাওয়ার বাটন অন করলে দেখবেন যে আপনার লাল এবং সবুজ বাতি দুইটাই জ্বলতেছে এবং স্থিরভাবে আলো দিচ্ছে। আপনি ফ্যানটিও চলে দেখবেন মোটামুটি সব কিছু বাটন কাজ করতেছে, ফ্যান চলতেছে। আপনি ফ্যানটি পাওয়ার পর প্রথম অবস্থায় পাওয়ার বাটন অন করে চার্জে দিবেন, দেখবেন ফ্যানটা যখন ফুল চার্জ হবে তখন এই লাল বাতিটি আস্তে আস্তে টিপ টিপ করবে, অর্থাৎ স্লো ব্লিঙ্কিং করবে, তখন বুঝতে হবে আপনার ফ্যানটা ফুল চার্জ হয়েছে, এটা আর চার্জের প্রয়োজন নাই। ফুল চার্জ হওয়ার পর আপনি যখন ফ্যানটা পাওয়ার বাটন অন করে খুলে চালাবেন তখন দেখবেন আপনার লাল এবং সবুজ দুইটা বাতি স্থিরভাবে জ্বলে আসছে, তাহলে বুঝতে হবে আপনার ফ্যানটা ফুল চার্জ আছে, সেক্ষেত্রে আর চার্জের প্রয়োজন নাই। এরপর আপনি যখন চালাবেন দেখবেন একটা সময় এই লাল বাতিটা খুব দ্রুত ব্লিঙ্কিং করবে, খুব দ্রুত টিপ টিপ করতেছে, তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারি চার্জ শেষ এবং তার চার্জের দরকার। সো আপনি যখন ফ্যানটাকে চার্জে দিবেন তখন দেখবেন লাল বাতিটা আবার স্থির হবে, তাহলে বুঝতে হবে আমার ফ্যানটা চার্জ নিচ্ছে। এবং আপনি যখন খুলে দেখবেন দেখবেন যে আবার সে দ্রুত ব্লিঙ্কিং করতেছে, টিপ টিপ করতেছে, মানে এখনও ফুল চার্জ হয় নাই। এবং আপনি যখন আবার চার্জে দিবেন দেখবেন লাল বাতিটা স্থির হচ্ছে, তার মানে আমার ফ্যানটার চার্জ নিচ্ছে। এবং যখন ফুল চার্জ হবে তখন এই লাল বাতিটি খুব আস্তে ব্লিঙ্কিং করবে, তাহলে বুঝতে হবে আমার ফ্যানটা ফুল চার্জ হয়েছে, আর চার্জের প্রয়োজন নাই।